আমার ফলাফল ঘোষণা করার পিছত আমি মুখ্যমন্ত্রী ডাঙরিয়াক লগ করিব পড়া নাছিল আৰু আমি দিল্লীলৈ আহিছিল। তো সেইকাৰণে প্ৰথমবাৰ ফলাফল ঘোষণাৰ পিছত অসমত যে এটা ভাল ডাঙৰ এটা ভিক্ট্ৰি হল মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার নেতৃত্ব, সেই কারণে আজি মুখ্যমন্ত্রী ডাঙরিয়াক আমি সম্বর্ধনা জানাবলে গৈছিল আৰু তাত এজিপি আৰু ইউপিপিএল একেলগে আমি গৈ সম্বর্ধনা জানাইছো। আমার নবনির্বাচিত সাংসদ সকলো আছিলে, গতিকে মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার নেতৃত্বতে বহুতখিনি কষ্ট করে মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার যে মিশন আৰু ভিজন লগতে তেখেতৰ যে কৌশল ইয়াৰ দ্বারা আজি বিজেপি আৰু এনডিএ হিসাবে এজিপি ইউপিপিএল আমি জিকি আহিবলৈ সক্ষম হয়েছো। এই কারণে আমি তেখেতক রাতেপা যাই পেলায় আমি সম্বর্ধনা জানাইছো আর ধন্যবাদ জানাইছো। আর আজি আমি যেটো বিজেপির আর এনডিএর যে নেতা হিসাবে আজি নরেন্দ্র মোদী ডাঙরিয়াক বাছনি করা হল আর ইয়ার পিছত রাষ্ট্রপতি মহোদয়াক সাক্ষাৎ করে সকল দলের নেতৃবৃন্দই সরকার গঠন করার প্রস্তাবটা দিয়া হল আর খুব ভাল একটা পরিবেশত এই প্রোগ্রামবিলাক হয়ে গেল। আর অতি শীঘ্রে বা অহা 9 তারিখে যেটু কোয়া হয়েছে যে সরকার গঠন করার ফলে গই আছে। অখিল গগৈ ডাঙরিয়ার বিশেষ রাজ্যর যেটু কথা কৈছে তাত কি মিশন ভিজন আছে তেখেতে আগতে রাইজর আগত কোক যে স্পেশিয়াল স্ট্যাটাসটু কত কত তেখেতে বিচারে। আজি মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় আমার অসমৰ ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া যে ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্টে হসপিটাল, ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্টে খেলর ইনফ্রাস্ট্রাকচার, স্কুল কলেজবিলাক নির্মাণ করার পরা ডাঙর ডাঙর অসম মালার রাস্তা আর লগতে আজি অসমত এইমস আহিছে, আইআইএম আহি আছে, ইয়াত আইআইটি অলরেডি আছে, ল ইউনিভার্সিটি আহিছে, সব কামে আজি অসমত হয়ে আছে। ইয়ার পিছত স্পেশিয়ালি কোনটো বিষয়ত স্পেশিয়াল স্ট্যাটাসটো বিচাৰে এটো আগতে অখিল গগৈ ডাঙরিয়াহে কব লাগিব। কিবা এটা স্টেটাসর কথা কৈছে সেটা মুখত কোৱা কথা নহয়। আজি ভারতের সংবিধানত যিখিনি ব্যবস্থা আছে ইয়ার মাজতে আজি রাজ্য আর কেন্দ্রীয় সরকার চলে আর তেনেকুৱাই চলি আছে। সো কিছুমান যেটো অতিকৈ পিছপৰা রাজ্যবিলাক কিছুমানে খুব ডিপ্রাইভ যাকে ফিল কৰিছে বা কোনোবা এটা বিষয়ত গেপ ফিল আপ করার কথাটো ভাবিছে এই তেখেতসকলে আজি সেই কথাবিলাক চিন্তা করেছে। গতিকে অখিল গগৈ ডাঙরিয়াহে কব লাগিব যে কত তেখেতে স্পেশিয়াল স্ট্যাটাস কোনটো বিষয়ত বিচাৰিছে। অসমত বানপানী গড়াখহনীয়ার বানপানীর সমস্যা আছিলে, লাহে লাহে কৈ বহুত বানপানী কি কয় মাথাউরিবিলাক নির্মাণ করা হয়ে গেল আর অলরেডি নর্থ ইষ্টর সকল রাইজে 90:10 এনজয় করে আছে। আজি 90% যেটো ফান্ড এইটোর কেন্দ্রের পৰা আহে 10%হে দিব লাগে, গতিকে গোটেই উত্তর পূর্বাঞ্চল রাইজে অলরেডি স্টেটাসটো এনজয় করে আছে। গতিকে স্পেশিয়ালি তেখেতে কব লাগিব যেহেতু তেখেতে বিচাৰিছে।